এই যে আমি তোমাকে বড় ভাই, আমি কি কখনো নামাজের সময় পলাই? আমি কিন্তু পলাই নে, তাহলে তোমরা পলাও কেন? তোমাকে নামাজের টাইম হলে আজান দিলি অনেকের খুঁজে পাওয়া যায় না। স্টুডেন্ট হচ্ছে 67 জন, নামাজের কাতারে দাঁড়ালে দেখা যায় 20 জন 25 জন দাঁড়াইছো, বাকি কাউরে খুঁজে পাওয়া যায় না কেন? এই তোর ধরে নিয়ে আইছি ওই মাঠের থেকে। মাঠে কি জোন খাটতে গেলি নাকি? ওই মাঠে কি তোর জমি বন্ধক নিয়ে আছে? নেই, তাহলে কি জন্য গেলি? যাওয়া যাবে না, মাঠে ঘোরাফেরা করা যাবে না। আর তুই নামাজ যখন পড়িস তখন কাতারে দাঁড়ায় হাসিস কেন প্রতিদিন? তোর নামে কিন্তু অনেক রিপোর্ট আছে, নামাজের কাতারে দাঁড়ায় হাসা যাবে না। হাসলে কিন্তু আল্লাহ বেজার হবে, কি হবে? আর হাসা যাবে নামাজের কাতারে দাঁড়ায়? হাসা যাবে না, মনে থাকবে? সত্যি তো? তুমি এদিকে এসো, তুমি একটু আগে কান্দতেছিলে কেন? এ কান্দতেছিল কেন? ও বাড়ি যাওয়ার জন্য কাঁদছিল, ওই বাড়িতে এখনো কেউ নিতে আসেনি তো তাই। ঈদ তো মাত্র 2 দিন পরে, তুমি তো এমনি বাড়ি যাবা, তোমার আব্বা আজকে নিতে আসবে নে, হুজুর আমারে কয়েছে, বুঝতে পারিছাও? ঠিক আছে তাহলে আর কানবা না। হ্যাঁ আচ্ছা, তাহলে এখন আমাকে নামাজ পড়তে হবে, সবাই উজু করতে যাবো, ঠিক আছে? উজু করতে গেলে কিন্তু পলানো যাবে না, তোমরা ট্যাবে যাও উজু করো, আমি কিন্তু কলপাড়ে আসি, পলালে কিন্তু আমি দেখতে পারবো, ঠিক আছে? যাও তাহলে সবাই। লিটন দাঁড়া দাঁড়া, আমার একটু আগে দে, নামাজ পড়ে আমার কাপড় চোপড় সব গোছানো লাগবে, বাড়ি যাব, হুজুর আমার ঈদের ছুটি দেছে, একটু তাড়াতাড়ি চাপ। হুজুর ছুটি দেছে? হ, এখন তাহলে কনে যাবি বাড়ি? হ্যাঁ বাড়ি যাবো। তোর বাড়িটা যেন কনে পড়েছে, খুল না সোনাডাঙ্গা। ও একটু চাপ ভাই তাড়াতাড়ি। এই দিন নতুন পাঞ্জাবি কিনে দিছে তোর বাড়িতে? মামা দিছে একটা আর আব্বা দুইটা দিছে। তোর আব্বা দুইটো দিছে? হ্যাঁ আব্বা এবছর দুইটা দিছে। তাহলে 3 সেট হইলো তোর মোট পাঞ্জাবি? হয় 3 সেট। একটু তাড়াতাড়ি চাপ না ভাই। এ তুই কোনো নিউজ টিউজ পাইছিস যে এলাকার কোনো লোক মাদ্রাসার ছেলেবেলের পাঞ্জাবি দেবে কি না? না, এখন আর বড় লোকরা এতিমদের দান করে না। না আমি এই মাদ্রাসায় তো অনেক দিন ধরে আছি, এই এলাকার লোক তো তেমন একটা দান করে না। আমি ছোটবেলার থেকে এই মাদ্রাসায় বড় হয়েছি। ওই যে বড় হুজুর ছিল না আমাদের মাদ্রাসায় যিনি মারা গেছে? হ্যাঁ হ্যাঁ, উনি আমারে নিয়ে আসিল নাকি কন্তে আমি তো জানি নে, তারপর থেকে ওনার কাছেই থাকতাম। ওই নন্য ঈদি ওই হুজুরি আমার দিত পাঞ্জাবি যখন হুজুর বাইসে ছিল, কিন্তু হুজুরটা মরে গেল আগের কুরবানি ঈদি। আর এখন গল্প করার সময় নাই ভাই, তুই একটু চাপ আমার যাওয়া লাগবে। আর তুই আসবিনি কবে? এ বেটা কত মাস পরে বাড়ি যাচ্ছি, ছুটি কাটায় আরো 3-4 দিন আসতে লেট হবে। একটু দ্রুত আসিস, মাদ্রাসায় তো তোরা ছাড়া আমার কেউ নেই, যারা যারা আছে 5-7 জন ওরা তো সব ছোট ছোট, বড়র ভিতর শুধু তোরা আছিস, এখন তোরা চলে যাচ্ছিস ছুটি, তাহলে মন টেকবে না আমার? আমরা তো সবসময় থাকি, 5-6 দিনের জন্য একটু মন টিকায় নে। ও তারপরে একটু দ্রুত চলে আসিস। হ্যাঁ ঠিক আছে, চেষ্টা করবানি, না পারলে কি করার, ঈদে একটু ঘুরতে যাব, প্ল্যান আছে। হাফেজি মাদ্রাসায় পড়িস, মুখী দাড়ি পাঞ্জাবি এই পরে মনে কর কোনো মেয়ের সাথে টাঙ্কি মারলে কিন্তু বদনাম হবে, বুঝতে পারিছিস? আরে এই সকল হাদিস আমি ছোটবেলা দিয়েই পড়ে আইছি, তোরে আমার সেকেন্ড টাইম মুজান লাগবে না, ওটা পড়ে গেছে ঠিক করে নিস। আর তুই বাড়ি যাবি না? ওটা তো গুতো আমার ফেলাই দিলি। আর বাড়ি আমার আছে নাকি? আমি তো মাদ্রাসাতেই থাকি, বাড়ি কি করে যাব? আমি তো এই মাদ্রাসায় 6 মাস, তোর যে বাড়ি নেই এটা প্রথম শুনলাম। এ থাক, ঈদের পর আইসে কথা হবে। হ্যাঁ আয়, দ্রুত নামাজ পড়তে আয়। বাড়িতে গেলে তোর তো আবার শয়তানে বেশি ধরে, ছুটি পাইলেই আসতে মন চায় না, এভাবে চলতে থাকলে আলেম হবি কিভাবে? বড় আলেম হওয়ার জন্য কষ্ট তো করতে হবে। ঠিক আছে, ভালোভাবে পড়াশোনা না করলে কি ইফতা পড়তে পারতাম? তাই বলি বড় আলেম হতে হলে অবশ্যই মেহনত করতে হবে, আর সবাই ছুটিতে গেলে ছুটি শেষ হওয়ার সাথে সাথেই চলে আসবা। হুজুর তাহলে আমার ছেলেটা নিয়ে যাচ্ছি। ঠিক আছে ইনশাল্লাহ, 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করবা, আর মায়ের সঙ্গে বাবার সঙ্গে সদাচরণ করবা এবং তাদের কাজে সহযোগিতা করবা। ঠিক আছে ইনশাল্লাহ। হুম ঠিক আছে, মা বাবা যেন বদদোয়া না করে, সব সময় মা বাবা দোয়া দিবে, এরকম কাজ করবা ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আল্লাহ হাফেজ। হাফিজ, তুই সেদিন আমার কাছে হাদিসের বই চাইছিলি না, আবার সিঁড়ি ফেলাইস না, পড়া শেষ করে বাড়ি থেকে আমারে দিস কেন? কিরে সুলতান তো ব্যাগ গুছাচ্ছে বাড়ি যাবে। হ দেখলাম তো,
তুই কি যাবি না যাব কালকে যাব ও নাকি আমি যেতে চাইছি দেখে তুই যেতে দেরি করতেছিস আরে না তোর তো নিমুই মজা হয় তোর ওইদিকে ইদি কি কস আমগো দিকে এত আনন্দ হয় আমার সাথে গেলেই বুঝবি আর সুলতান কি হ্যাঁ আজকে চলে যাবে এটা কোনো কথা কইলাম কাল একসাথে যাব সবাই হ্যাঁ আমার সাথে উজু করতে যায় দেখা হইছিল বললাম কালকে যাস কই না আজকেই যাব আরে ভালো কথা আমি ইদি যে তোগের এলাকায় যাব যাওয়ার পরে কোনে কোনে ঘুরতে যাবি নি মনে বড় একটা মাদ্রাসা আছে ওই মাদ্রাসার একজন আলেম আছে প্রথমে যাই তো হেল্লোকে দেখা করতে হইব বড় আলেম হইতে গেলে দোয়ার দরকার আছে না তোরও তো ইচ্ছা বড় একজন আলেম হবি ঠিক না আর আমারও তো ইচ্ছা তাইলে ও তোর বলতে তো ভুলেই গেছি আমগো এখানে অনেক বড় একটা মেলা হয় ওখানে যামু মেলাই হ্যাঁ অনেক খাওন দাওনের আয়োজন হয় ওখানে আচ্ছা ঠিক আছে তাহলে যাবো আমি তোরে খাওয়ামু শোন বড় হুজুর মরে যাওয়ার পরে কোনো ঈদি মাদ্রাসা থেকে বেরোতে পারি না এই প্রথম তুই আমার নিয়ে যাবি আমার ভাবলেই খুব আনন্দ লাগতেছ আজকে চল বাড়ি হুজুর বললি তো আমাকে ছুটি দেবে সমস্যা নেই আরে না আজকে পাঞ্জাবি ধুয়ে দিছি ডিসিশন নিছি কালকে যাবো আচ্ছা ঠিক আছে আর ওই পাঞ্জাবি টাঞ্জাবি রেডি রাখিস তুই হ্যাঁ আমার কাপড় চুপড় গুজাই রেখে আচ্ছা থাক তুই আমি এবার একটু ওই হেফজখানা যাই হুজুর ডাকছে হুজুর আসি তাহলে ভালো থাকবেন ঠিক আছে বড় ভাই বাসায় সব সময় বড়দেরকে সম্মান করব ইনশাআল্লাহ আর ছোটদেরকে স্নেহ করব ইনশাআল্লাহ ইরে দাওয়াত থাকলো ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ একে একে ঈদের ছুটিতে সবাই মাদ্রাসা থেকে চলে যাচ্ছে বাড়িতে শুধুমাত্র কয়েকজন ছাড়া এমন কিছু লোক মাদ্রাসাতে থেকে গেছে যাদের যাওয়ার মতো কোনো জায়গা নেই ঘর নাই এমনকি মা বাবাও নাই এরা এতিম এদের চাহিদা পূরণ করার মতো কেউ নাই এদের ঈদে নতুন পাঞ্জাবি কিনতে বায়না করার মতো কেউ নাই হুজুর আসি আসসালামু আলাইকুম আরে তাহলে গেলাম হ্যাঁ ভালো থাকিস এ দাঁড়া রিপাত এ আমি যাবো কিরে দৌড়াসকা কোনে যাচ্ছিস বাড়িতে বাড়ি আরে এ দাঁড়া আমি আমি প্যাকেট নিয়ে আসি আমি যাবো হঠাৎ করে ব্যাগ নিয়ে বের হয়েছিল আসলে আমার কবি না তুই চল এই দাঁড়া কই যাবি বাড়ি বাড়ি যাচ্ছিস না আমি না বাড়ি যাবো তুই যাবি কই তোর বাড়ি তোর সাথে যাওয়ার কথা ছিল না ওরে কথা ছিল এখন যাওয়া যাবে না তুই মাত্রার সাথে থাক ঈদের দিন যাইস প্রয়োজনে তুই তো প্রথম রমজান থেকেই আমারে বলতেছিলি তোর বাড়ি নিয়ে যাবি আমিও তো আশায় রয়েছি তোর বাড়ি যাবো ঈদ করতে এবার তোরা আশা দিছি ঠিক আছে কিন্তু যাওয়া যাবে না তুই মাদ্রাসা দিয়ে থাক মাদ্রাসায় তোরা কেউ নেই আমার মন টেকবে না আমার একটু নিয়ে চল আমি ঈদের দিনই চলে আসপানে লাগে আরে ভাই ঈদের দিন কেন তুই গেলে তো তিন চার দিন থাকবি সমস্যা নাই হঠাৎ করে আব্বা ফোন দিছিল আব্বারে কইলাম আমার সাথে আমার একটা বন্ধু আমাদের বাড়িতে যাবে কিন্তু আব্বা কইছিল বাড়িতে নাকি অনেক আত্মীয় স্বজন আসবে তোর বন্ধুরে বলিস ঈদের দিন গিয়া বেড়াই আসতে তাহলে শুন তুই ঈদের দিন যাইস হ্যাঁ বন্ধু হ্যাঁ বল বলতেছি তুই ওই যে এক মাস আগে একটা খয়েরি পাঞ্জাবি বানাইলি পাঞ্জাবিটা আমার একটু দিয়ে যাবি আমি পরবানেই দিতি আমার তো ঈদিতি এই একটা পাঞ্জাবি ছাড়া আর নেই না না ওটা দেওয়া যাবে না ওটা আমি ঈদের তৃতীয় দিন পরমু তোর তো বাড়িতে নতুন পাঞ্জাবি দিচ্ছে ওটা তো বাড়িতে দিছে কিন্তু আমার নিজের একটা চয়েস আছে না ওটা আমার খুব পছন্দের পাঞ্জাবি ওটা দেওয়া যাবে না তোরে বড় হুজুর মারা গেছে দেখে না হলে বড় হুজুর প্রতিবার আমার পাঞ্জাবি দিত হুজুর কুরবানিতে মারা গেছে তারপর থেকে আর কেউ নতুন পাঞ্জাবি দিইনি ঠিক আছে তা লিজা আচ্ছা ঈদের দিন যাইস চল এ তোরা চল ভালো হয়েছে আমার বন্ধু নিয়ে নি আমারে আমি চলে গেলি তো আবার তোরাই একা থাকতিস আল্লাহ যা করে ভালোর জন্য করে আমার পরে খেয়াল হয়েছে আজকে ঈদের দিন ক এ তাই না এ ঈদি তুই যদি মনে কর বাড়ি থাকতিস কি করতিস জানি ভাই আমি তো বাড়ি যাইনি কোনোদিন আমার তো বাড়ি নেই ও এ তুই কি করতিস বাড়ি থাকলি এই ঈদের দিন আমি তো জানি না আমারও তো বাড়ি নেই ও তোর তো বাড়ি নেই কি কব শোন আমাদের এডেই বাড়ি হ্যাঁ এনে আমরা নামাজ পড়িছি এই যে এখন ঈদ পালন করতেছি এর আমি ঈদ পালন করবো হ্যাঁ
আর একটু পরে ভাত খেতে যাব। উজুরি তো পোলট্রির গোস আমাকে জন্য কিনেছেই, বললো না একটু আগে যে পোলট্রির গোস তো আসে তোকে জন্য, তোরা খাবি, আমরা মজা করে খাবো, নামাজ পড়বো, তারপর একটু ঘুরতে বেরোবো, ঠিক আছে? আমি যদি বড় এখান থেকে হাফেজ হয়ে বেরোতে পারি, আলেম হয়ে বেরোতে পারি, অনেক বড় বক্ত হব, ওয়াজ মাহফিল করব, হাজার হাজার লাখ লাখ মানুষ আমার কথা শুনবে, তখন তো তোরাও বড় বড় হয়ে যাবি। তোকে আমি বলবো না, তোকে সবাই আমি আমার পাশে রাখবো, ঠিক আছে? চল উজু করে আসি। ঈদ নিয়ে যাদের অনেক ব্যস্ততা, একটা পোশাকের জায়গায় যারা দশটা পোশাক করেন কেনাকাটা, তাদেরকে বলতেছি আপনার অতিরিক্ত পোশাকের টাকাটা যদি আপনার এলাকার কোনো এতিম অনাথ বাচ্চার পোশাক কেনার কাজে লাগে বা তার ঈদটাকে খুশি করতে পারে, তাহলে আপনার থেকে মহান কোনো ব্যক্তি হতে পারে না। তাই আপনার মহল্লায়, ইউনিয়নে বা জেলায় আপনার আশেপাশে যেই এতিমখানাটি আছে খোঁজ নিন এবং একটি এতিম মানুষের ঈদটাকে সুন্দর করার দায়িত্ব নিন।